বিদ্যালয়ে শিক্ষকের অভাবসহ বিভিন্ন বেহাল পরিকাঠামোর অভিযোগ তুলে এদিন ডিএভি পাবলিক স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। পরে একটা লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষকে। এদিন অভিভাবকরা জানান বিভিন্ন বিষয়ের শিক্ষকের অভাব রয়েছে। একজন শিক্ষক চারটি ক্লাস করাচ্ছেন, স্কুলের এত এত ছাত্রছাত্রী, অথচ টয়লেট এতটাই অপরিচ্ছন্ন, পড়ুয়ারা সেই টয়লেট ব্যবহার করতে পারে না। পাশাপাশি রয়েছে পানীয় জলের সুষ্ঠু পরিষেবা নেই। সব নিয়ে এদিন তারা স্কুলের এইসব সমস্যার কথা স্কুল কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন। দীর্ঘক্ষণ এই বিষয়গুলি নিয়ে বেশ কিছু অভিভাবক স্কুলের প্রিন্সিপালের রুমে ঢুকে আলোচনা করেন, বিভিন্ন অভাব অভিযোগ জানান। অভিভাবকদের এই অভিযোগের ভিত্তিতে স্কুলের প্রিন্সিপাল তিনি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে স্কুলের অভিভাবকদের তোলা অভিযোগ ওই স্কুলে বেহাল পরিকাঠামোর বিষয়টি নিয়ে স্কুলের প্রিন্সিপাল সঞ্জয় মজুমদার অবশ্য কিছু জানাতে চাননি। নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার বলে তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এড়িয়ে গিয়েছেন। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিত। মাত্র বিষয় ছিল সেটা হলো আমাদের এই ডিএভি স্কুলে এই গরমের ছুটির পর থেকে বেশ কিছু পার্মানেন্ট টিচার যাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে, এবং তার পরিবর্তে যারা এসেছিলেন তারা নতুন টিচার হিসেবে এসেছিলেন, তার মধ্যেও আবার বেশ কিছুজন ট্রান্সফার হয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। এই মুহূর্তে ক্লাসগুলোতে টিচারের সংখ্যা কম, আমরা এটাই গার্জেনরা সবাই মিলে জানাতে এসেছিলাম যে আপনি এই যে টিচার ট্রান্সফার হলো সেই জায়গায় নতুন এবং যারা এলিজেবল টিচার, ভালো টিচার, তাদেরকে নিয়ে আসুন, পার্মানেন্ট টিচারকে নিয়ে আসুন, অ্যাডহক কোনো টিচার নয়। এই মর্মে আমরা একটা মেমোরেন্ডাম জমা দিয়েছি, সমস্ত গার্জেনরা মিলিতভাবে জমা দিয়েছে। স্যার আমাদেরকে একটা কথা দিয়েছেন যে আগামী সপ্তাহের এক সপ্তাহের মধ্যে উনি আরোর সঙ্গে কথা বলে বিষয়টাতে সম্পূর্ণ না হলে অন্ততপক্ষে কিছু মাত্রায় সেটাকে সঠিক করবার চেষ্টা করবেন। আমরা ওনার কথায় বিশ্বাস করেছি এবং আগামী 22 তারিখ উনি আমাদেরকে আবার আসবার জন্য বলেছেন, সময় দিয়েছেন, বলেছেন যে দুপুর 1:30 পরে আপনারা আসুন, আপনাদের সঙ্গে কথা বলব, এবং আশা করছি এই সময়কালের মধ্যে আমি বেশ কিছু সমস্যার সমাধান করে নিতে পারব। উনি বিষয়টা মেনেছেন যে ওনার স্কুলে এই মুহূর্তে টিচারের সংখ্যা কম আছে, যাতে করে ক্লাসগুলোতে প্রপার ক্লাসটা হচ্ছে না, সেখানে অসুবিধা রয়ে যাচ্ছে। তাছাড়া আর কি কি সমস্যা রয়েছে? সমস্যা স্কুলের ভেতরকার কিছু সামান্য কিছু সমস্যা আছে, বাথরুম বা ফ্যান, এগুলো পরবর্তীকালের ইস্যু, কিন্তু প্রধান ইস্যুটা হলো টিচার নেই, শিক্ষার অসুবিধা হচ্ছে, সিলেবাস শেষ হচ্ছে না, প্রতি সপ্তাহে এক্সামিনেশান, যেটাতে একটা সমস্যা তৈরি হচ্ছে, সেইটাই আর কি মানে মূল কথা, এবং স্যারও এটা মেনেছেন এবং সেটাকে চেষ্টা ঠিক করবার, টিচার আনবার উনি এ করেছেন, কথা দিয়েছেন। আপনার নাম? ময়ূরঞ্জন। আপনার কে এখানে পড়ে? আমার মেয়ে পড়ে। আমরা প্রত্যেকে যারা এখানে এসেছিলাম তারা প্রত্যেকে এখানে বাচ্চারা এখানে পড়ে, কেউ উঁচু ক্লাসে, কেউ কেজিতে, কেউ 1-2 থেকে 12-এর মধ্যে। আমরা মেন প্রবলেম নিয়ে এসেছিলাম এখানে, এখানে টিচার এখানে মানে ইয়ে হয়ে যাচ্ছে, রিটায়ার করে যাচ্ছে বা কোথাও অন্য কোথাও চলে যাচ্ছে, তার পরিবর্তে অন্য কোনো টিচার আসছে না, সেই জন্যই আমাদের মেন বক্তব্য। এই ক্ষেত্রে যেটা হচ্ছে নিচু ক্লাস থেকে উঁচু ক্লাস পর্যন্ত কোনোরকম ক্লাসগুলো 660 মিলবারে হচ্ছে না, এই জন্যই আমরা প্রিন্সিপালের কাছে একটা ডেমনস্ট্রেশন আকারে দিলাম। প্রিন্সিপাল আমাদের কথা দিয়েছেন যেটা আপনারা ক্লাসবাদের মধ্যে দেখবেন, না আসলে আমাদের 22 তারিখে আমাদের টাইম দিয়েছে। 22 তারিখ দুপুর 1:30। আপনার নাম? আমার নাম মিনময় ঘোষাল। আপনার কে পড়ায় এখানে? আমার এখানে মেয়ে।